তোমার প্রতি তোমাকে লক্ষ্য করে এই পংক্তি মালা মেহের জান, তোমার জন্যে আমার এই কবিতা। তোমাকে প্রথম যখন আবিষ্কার করি তখন তুমি ছিলে কিশোরী, মলমলের ওড়নার মধ্যে উদ্গ্রীব তোমার নার্গিস, তোমার অঙ্কুরোদ্গম। তুমি সবে ঢাকতে শিখেছ তোমার শর্মিন পাপড়ি, তোমার মখমল। আর আমি তোমার সেই টলমল সম্মোহনের সামনে বিয়বল, আবিষ্কারের আনন্দে ছুটে গিয়েছি তোমার দিকে, দ্রুত দ্রুত অতিক্রম করে গিয়েছি আমার মাসুম কৈশোর, আমার নাবালক জাগরণ। আমার পা জড়িয়ে ধরেছে কিশোর প্রত্যুষ, আমার পা জড়িয়ে ধরেছে শ্বেতার্ধ শবনাম। আমি ভিজে গিয়েছি শীতকাতর আনন্দে, আমার মৌসুম ভরে গিয়েছে বয়স সন্ধিতে অপ্রাপ্ত বয়স্ক আবহাওয়ায়। আমি ছুটে গিয়েছি উল্লম্ফনে বয়স্ক পদক্ষেপে, কিন্তু তখনও রচিত হয়নি এই সব পংক্তি মেহের জান, তখনও আমি কবিতা লিখতে শিখিনি। অতঃপর তুমি ডাগর হয়েছ, খোপার ফুলে ও নাক ফুলে প্রস্তাবিত হয়েছ তুমি, দিল ও দেনমোহর পণ করে আগ্রাসী হয়েছে তোমার যৌবন, ঠোঁট ব্যগ্র হয়েছে তৃষ্ণায় উৎপূর্ণ আগ্রহে, আমাদের কাবিন নামায় দস্তখত ফুটে উঠেছে শনিতের ও সমুদ্রের, ফলে আঁচল ও অবগুণ্ঠনের আব্রু উপেক্ষা করে তুমি ঝরে গিয়েছ বিস্তীর্ণ নিবেদনে, আর আমি ঝিনুকের মতো তা সন্তর্পণে তোমাকে সংগ্রহ করেছি। যাবতীয় প্রস্তাবের প্রত্যুত্তরে উচ্চারিত হয়েছে প্রেমে ও পৌরুষে, আমি তোমাকে ভালোবাসতে শিখেছি, তোমাকে চুমু খাওয়ার জন্যে বয়স বেড়ে গিয়েছে আমার, তোমার শরীর নিয়ে আমি খেলা করেছি শিশুর মতো, তোমার হাত তুলে নিয়েছি আমার হাতে, তুমি আমাকে তোমার হাতে তোমার মধ্যে, তারপর সেই যুগল সমর্পণের মধ্যে হেঁটে গিয়েছি দুজনে সর্বত্র, আমি তোমাকে নিয়ে গিয়েছি উত্তরে ও পশ্চিমে, দক্ষিণে ও পূবে, সূর্যোদয় ও সূর্যাস্তের উভয় দিকে হেঁটে গিয়েছি আমরা, নির্জন সব স্রোতস্বিনীর বুকে হৃদয় নিক্ষেপ করে, মোহনায় মোহনায় পরস্পরের মধ্যে স্রোতস্বিনী হয়েছে আবার, মানুষ আর মানুষের যুগল পদক্ষেপ অনুসরণ করে এগিয়ে গিয়েছি আমরা অন্যদের মতো, অন্য সবার মতো, কিন্তু পুরুষ রমণীর চিরায়ত আলিঙ্গন থেকে উত্থিত নয় এই সব পংক্তি মেহের জান, আরো গভীর প্রয়োজনে এই কবিতা। আমাকে বলা হয়েছে আমার পাঁজর থেকে তোমার জন্ম, আমাকে বলা হয়েছে নিষিদ্ধ গন্ধম খেয়ে তুমি পাতকেনি, এবং তোমার পাপে আমি পাপি, আমার জিন্দগি জান্নাত থেকে বহিষ্কৃত তোমার দোষে, বেহেশত থেকে অধঃপতিত, কিন্তু আমি সাফ সাফ বলেছি মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে, এইসব গায়েবী উপাখ্যান, মেহের জান উপাখ্যান থেকে উৎপন্ন নই আমরা, আমাদের জন্ম পৃথিবীর পাঁজর থেকে, এবং আমাদের ভেতর দিয়ে পৃথিবী নিজেকে উপস্থাপিত করে চলেছে, আমি গড়ে তুলছি পৃথিবী আমার ভেতর তোমার ভেতর দিয়ে, তুমি গড়ে তুলছো পৃথিবী আমার ভেতর দিয়ে আমি, কিন্তু তবু এই পারস্পরিক পুনরুত্থান থেকে উৎপন্ন নয় এই পদ্য মেহের জান, আরো গভীর প্রয়োজনে এই কবিতা। লক্ষ্য করো এই কবিতার মধ্যে নারী নেই, পুরুষ নেই, আমার যে নারী সে পুরুষ, এবং যে পুরুষ সে একই সঙ্গে নারী। লক্ষ্য করো এই কবিতা পুরুষের মতো ভালোবাসে এবং নারীর মতো ভালোবাসা গ্রহণ করে, এবং একই সঙ্গে কবিতা নারীর মতো ভালোবাসে এবং পুরুষের মতো ভালোবাসা গ্রহণ করে। আমার ভালোবাসা একই সঙ্গে নারী এবং একই সঙ্গে পুরুষ। লক্ষ্য করো মেহের জান, এ কবিতা অন্য সব কবিতার মতো নয়,
তোমার প্রতি, তোমার লিপস্টিক কাতর ঠোঁট খোপার ফুল এবং নাক ফুলের প্রতি নয়, তোমার প্রতি, তোমার স্তন উরু ও অপরাপর রমণীমূলক চিহ্নের প্রতি নয়, তোমার প্রতি, তোমার মাংস লাস্য এবং নাতিশীতোষ্ণ আহ্বানের প্রতি নয়, তোমার মানুষকে লক্ষ্য করে এই কবিতা। মেহেরজান, মানুষের ভালোবাসা থেকে উৎপন্ন এই সব প্রেমিক অক্ষর, নারী ও পুরুষ, পুরুষ ও নারী, বড় দীর্ঘ এই বিচ্ছেদ, বড় বেশি দীর্ঘ এই বিরহ। অতএব লক্ষ্য করো আমার এই প্রত্যাবর্তন, মেহেরজান, তোমার মধ্যে আমার কিংবা আমার মধ্যে তোমার ফিরে আসা, বড় দীর্ঘকাল কি আমরা আমাদের জন্য অপেক্ষা করিনি? বড় দীর্ঘকাল কি মানুষ মানুষের জন্য অপেক্ষা করেনি? লক্ষ্য করো কিভাবে আমরা পরস্পরের বিপরীতের মধ্যে পরস্পরকে রোপণ করে যাচ্ছি, ভবিষ্যতের জন্যে, মানুষের সর্বকালীন অস্তিত্বের জন্যে, নতুন সময়ের জন্যে, নারীর প্রতি নয়, পুরুষের প্রতি নয়। ভালোবাসার মধ্যে নারী নেই কিংবা পুরুষ নেই, তোমার প্রতি এবং আমার প্রতি, আমাদের প্রতি, আমাদের অদ্বৈত একত্রীভবনের প্রতি এই পঙ্ক্তিমালা। মেহেরজান, যুগপৎ নারী এবং পুরুষের বিলুপ্তির দিকে লক্ষ্য রেখেই প্রণীত হল এই কবিতা। আমাদের অদ্বৈত একত্রীভবনের প্রতি এই পঙ্ক্তিমালা মেহেরজান, যুগপৎ নারী এবং পুরুষের বিলুপ্তির দিকে লক্ষ্য রেখে প্রণীত হলো।